আজকের সকালটা, আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি, কিন্তু এই সকালটা আসলে কারোরই মন ভালো নেই। খবরটা গতকাল আনুমানিক 12:30 সেই সময়ের, এবং সে খবরটা আসলে ইতোমধ্যে আমাদের সকলের মাঝে ছড়িয়ে গেছে, এবং সে খবরটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত কবরী। চিত্রনায়িকা, গুণী অভিনেত্রী, নির্মাতা এবং একজন মন্ত্রী পরিষদের সদস্য, আমরা তাকে হারিয়েছি গতকাল। এরকম করে আমরা অনেককেই হারাচ্ছি, অনেক অনেক প্রিয় মানুষ, প্রিয়জনদেরকে, পরমাত্মীয়দেরকে আমরা হারাচ্ছি। তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি, চ্যানেল আই পরিবার চিত্রনায়িকা এই গুণী মানুষটিকে শ্রদ্ধাভরে স্মরণ করছে, তার আত্মার শান্তি কামনা করছে। আমাদের আজকে তারকা কথনে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, এবং তারা তাদের সাথে কবরী ম্যাডামের যে স্মৃতি রয়েছেন সেই নিয়ে কথা বলবেন, তাকে দেখা তার কাজগুলো তাই নিয়ে আলাপ করবেন। আমাদের সাথে রয়েছেন আমাদের আয়োজনে মুশফিকুর রহমান গুলজার, সাবেক সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, এবং সাথে সাথে রয়েছেন চলচ্চিত্র পরিচালক নার্গিস আখতার। খুব মন খারাপের সময় আমি জানি না কোন কথা দিয়ে শুরু করাটা খুব রেলেভেন্ট হবে, কিন্তু শুরু করছি আপনাকে দিয়ে নার্গিস আপা। আসলে আজকের প্রোগ্রামটা যখন প্রডিউসার আমাকে ডাকলেন কালকে রাতেই, দায়বদ্ধতা থেকেই আসা, কারণ উনি আমার একটা ছবি করেছেন, প্লাস আমার সাথে ওনার খুব ভালো বন্ধুত্ব ছিল কাজের বাইরেও, তো মনে হয়েছে যে যাই। কিন্তু আসলে কি বলবো, কি শুনবো, কি আলোচনা করব, এই বিষয়গুলো যেমন আমার দিক থেকে নির্ধারিত না, তেমন আমার মনে হয় যে আমরা কেউই সেই ব্যাপারে প্রস্তুত নই। কবরী আপার সাথে আমার একটা ছবি হয়েছে, কিন্তু অন্যান্য সামাজিক কর্মকাণ্ড এগুলো নিয়ে ওনার সাথে আমার মানে অ্যাজ এ ওমেন অ্যাক্টিভিস্ট, বিভিন্ন ফোরাম ইয়ে করা, এগুলো নিয়ে দীর্ঘদিনেরই যোগাযোগ ছিল। সবসময় বলতো তুমি আমাকে কবরী বলে ডাকবা, কেন আমরা তো বন্ধু। তো আমি বললাম যে আসলে আপা, আমাদের সমাজ ব্যবস্থা যেমন, তাতে তো আসলে আপনাকে আমি নাম ধরে ডাকলে সবাই আমাকে বেয়াদব বলবে, তাহলে না তুমি ভেঙে দাও এই জিনিসটা। আমি বলছি না, এটা হবে না, কারণ ববিতা আপা, শাবানা আপা যারা সিনিয়র আর্টিস্ট আছেন, ওনারাও আমাকে কেউ তুমি করে কথা বলে না, আপনি করে কথা বলতেন। তো যাই হোক, আমরা বিভিন্ন জায়গায় আমাদের ইন্টারাকশন ছিল, বিশেষ করে ওনার জন্মদিনটায় যেতাম, যেতে হতো একদম। আর আমার ছবি করেছে মেঘের কোলে রোদ, এটা জানো যে এইচআইভি এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এবং হিউম্যান রাইটসের উপরে। তো যেহেতু উনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ওই দায়বদ্ধতা থেকে উনি ছবিতে ডক্টরের ক্যারেক্টারটা করেছেন। তো ওনার মতো একজন বড় আর্টিস্টের সাথে হোক না একটা ছবি, কিন্তু সেটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল, এবং আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো ছিল যে উনি কখনোই বুঝতে দেয় নাই যে মানে ওনার মতো একজন আর্টিস্টকে নিয়ে আমি কাজ করছি, আমার ভিতরে কোনো জড়তা থাকবে অথবা মানে আমি আমি কি প্রস্তুত কি প্রস্তুত না, প্রতিটা ব্যাপারে প্রতিটা সেন্টেন্সে উনি আমাকে চেক করতেন, আগে এটা একটু বলো, ওটা এই কি অবস্থা, এটা কি। এবং বিশেষ করে ওনার একটা ডায়লগস ছিল আমার মনে আছে, যে উনি ওভারঅল এইচআইভি এইডস পেশেন্টদের নিয়ে বলছিলেন যে সে তাদেরকে আমরা যে এত আমরা অবহেলা করি, কিন্তু সে তো হতে পারে আমারই বোন, আমারই মা, এই কথাটা। তো তখন আমি জাস্ট গিয়ে বললাম যে আপা, আমি জানি যে আপনি ঠিক এইটাকে কীভাবে ডেলিভারি এটা করতে হবে, কিন্তু আপনার একটা মায়াবতী কান্না আছে, যেটা শুধু ওনার ফেসিয়াল এক্সপ্রেশনেই না, উনি কিন্তু ভয়েসটা ওইভাবে দেয়। তো আপনি যদি আমাকে সেভাবে একটু ডেলিভারিটা দিতেন, তাহলে আমার মনে হয় যে খুব দর্শক খুব ভালোভাবে নিত। তো উনি আসলে খুব হিউমারাসও ছিলেন, তো খুব মজা করে বলে আমি তো ভুলে গেছি কোনটা, তুমি আমাকে একটু দেখাও তো অভিনয় করে, কবরীর অভিনয় আমি কী করে কবরীকে দেখাই। তো অনেকবার বলার পরে আমি একটু দুষ্টামি করে আমি অভিনয়টা ওনার সামনে করলাম, কিন্তু উনি খুব মজা পেল, হাসলো খুব, সেটা সবাইকে ইয়ে করলো এটা নিয়ে।
পরবর্তীতে উনি যখন ডেলিভারিটা দিলেন, এটা এক্সেলেন্ট এক্সেলেন্ট, টোটাল সিকোয়েন্সের মধ্যে ওটা একটা ক্রিম ছিল। তো আমার মনে হয় যে আমরা সবাই কথা বলি, আমি কথা বললে শুধু না নিশ্চয়ই না গুজব চুপ থাকবে, মানে আরো গুমোট হয়ে যাচ্ছে প্রোগ্রামটা। গুজব ভাই কি বলবেন বলেন? না আমি প্রথমেই গভীর শ্রদ্ধা জানাই কবরী আপার প্রতি, কারণ এরকম বিরল প্রতিভা এবং আল্লাহ প্রদত্ত একটি সুন্দর মিষ্টি মুখের মেয়ে, মেয়েই বলতো, কবরী আপার বয়স আমরা জানি 70-এর উপরে চলে গেছিলেন, কিন্তু তারপরেও সবাই তাকে মেয়েই বলতেন, কিন্তু মহিলা বলতেন না কেউ। এটি একটি আমি বলবো যে ওনার জীবনে একটা পরম পাওয়া, যে একজন 70-এর ঊর্ধ্ব একজন মানুষকে, একজন নারীকে মেয়ে বলছে, মিষ্টি মুখের মেয়ে। তো এই মিষ্টি মুখের মেয়ের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই, তার আত্মার শান্তি কামনা করি। আর পরিশেষে বলবো যে কবরী আপা সত্যি একজন, মানে কি বলবো, অত্যন্ত গুণী অভিনেত্রী ছিলেন। তার ছবি দেখার পরে আমার যেটা মনে হতো, আমি ছোটোবেলা থেকে তার ছবি দেখতাম, তার ভীষণ ভীষণ ভক্ত ছিলাম আমি, যেটা মানে বলে শেষ করা যাবে না। তার এক একটা ছবি এক একটা গুণের ছবি বলা যাবে, যে একটা ডিফারেন্ট দুষ্টমি চরিত্র যখন অভিনয় করতেন কি সাবলীল প্রাণবন্ত মনে হতো, কি সুন্দর দুষ্টমি করতেন। আবার যখন রোমান্টিক সিরিয়াস কত মায়া ভরা একটা মুখভাবে রোমান্টিক দৃশ্যগুলোকে উপস্থাপনা করেছেন, আবার যখন দুঃখী কিংবা একজন সংগ্রামী যেটা আমরা সারেং বউতে পেয়েছি, সেখানে উনি কি দুর্দান্ত অভিনয় করেছেন, মানে তার তুলনা উনি ছাড়া আর কারোর সাথে সেই তুলনা করা চলে না। তো কাজেই এরকম একজন শিল্পী যার মূল্যায়ন করা সত্যিই দুঃসাধ্য আমাদের পক্ষে। তবে শুধু এইটুকু বলবো যে কবরী আপার মানে এক বাংলাদেশের এক বিরল প্রতিভাকে আমরা হারালাম, আমাদের চলচ্চিত্রে এক বিরাট শূন্যতা তৈরি হলো, এবং সবচেয়ে বড় কথা যে কবরী আপার যে সময়টায় খুব মানে আত্মনিয়োগ করেছিলেন চলচ্চিত্র নির্মাণে, যেমন তার সর্বশেষ যে চলচ্চিত্রটি নির্মিত হয়ে মানে শুটিং শেষ হয়ে গেছিল, এই তুমি সেই তুমি ছবিটি, অত্যন্ত সুন্দর একটি ছবি, আমাকে বারবার বলতো যে গুলজার এই ছবিটি খুব সুন্দরভাবে দেখো, এবং এই ছবির উনি একজন নায়িকা নিয়েছিলেন নতুন, বললো যে এটি আমার ক্যারেক্টারের সাথে এত সুন্দর গেছে যে তুমি চিন্তা করতে পারবে না। তা বললো যে আপা করেন, শেষ করেন, তারপরে ছবিটা দেখব। এছাড়া উনি আরেকটি ছবির পরিকল্পনা করেছিলেন, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মসূচিতে আছে, একটি বাড়ি একটি খামার, এই এই প্রজেক্টের উপরে উনি এই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছিলেন। এই প্রসঙ্গে আসছি, মানে অনেক অনেক প্রসঙ্গ, অনেক অনেক কথা থাকে তো। আর যেহেতু কবরী আপা আমাদের পরিবারেরই একজন মানুষ ছিলেন, গতকালের রাত্রিবেলায় তার চলে যাওয়া এবং আমরা তাকে হারিয়েছি, এবং এই হারিয়ে যাওয়ার শব্দটাকে কিভাবে আসলে বললে ঠিক প্রসঙ্গত হয় আমি আসলে খুঁজেও পাচ্ছি না। চেন্নাই থেকে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে তার এই চলে যাওয়াকে নিয়ে, আমরা একটুখানি দেখে নেব তা। 2006 সালে আয়না চলচ্চিত্র পরিচালনার মধ্য দিয়ে নির্মাণে অভিষেক ঘটে কবরীর। 2018-19 অর্থ বছরে সরকারি অনুদানে এই তুমি সেই তুমি নামে দ্বিতীয় চলচ্চিত্র পরিচালনা করেন। 1978 সালে সারেং বউ ছবির জন্য পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2013 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হন। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ 4 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন কবরী। 2017 সালে প্রকাশ করা হয়েছে তার লেখা আত্মজীবনীমূলক বই স্মৃতিটুকু থাক। চ্যানেল আই এর সাথে ছিল তার নিবিড় সম্পর্ক। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার সঙ্গে চ্যানেল আই পরিবারেরই একজন অগ্রগণ্য সদস্য হয়েছিলেন কবরী। হৃদয় ছোঁয়া অভিনয় সহ কবরীর সৃষ্টিশীল কাজগুলো সিনেমা প্রেমীদের যুগ যুগ ধরে অনুপ্রেরণা জুগিয়ে যাবে। এই প্রসঙ্গে আমি একটু বলি যে এখানে দেবদাসের কথা আসছে না, চাষিভাইয়ের সাথে একবার কথা হচ্ছিল যে যখন দেবদাস নির্মাণ করবে, চাষি ভাইয়ের মাথায় ছিল, অর্থাৎ চাষি নজরুল ইসলামের মাথায় ছিল যে রাজ্জাক ভাই আর কবরী আপাকে নিয়ে দেবদাস নির্মাণ। আচ্ছা আচ্ছা। কিন্তু তখন এই দুজনের মধ্যে একটু মানবিমান ছিল, রাজ্জাক ভাই কবরী আপার মধ্যে একজন আরেকজনের সাথে অভিনয় করতে চাইছিলেন না। তখন চাষি ভাই বললেন যে উনি অনেক চিন্তা করে দেখলেন যে রাজ্জাকের বিকল্প হয়তো নাই, তারপরে উনি ওই মন্দের ভালো হিসাবে উনি বুলবুল ভাইকে নিয়েছিলেন,
কিন্তু কবরী আপার কোনো বিকল্প নিয়ে চিন্তা করছিলেন না। বললো, উনি বলেছিলেন যে পার্বতীর এই চরিত্র কবরী ছাড়া আমি আর কাউকে ভাবতে পারি নাই। এই ধরনের ব্যাপার হচ্ছে যে কিছু গল্প থাকে না যে গল্পের চরিত্রটা কে করার মতো, ওই চরিত্রটা আসলে তার বাইরে, তার বাইরে। দেখুন আজকে গুজর ভাই এই প্রসঙ্গে কথা বলছেন, রাজ্জাক নায়ক রাজ রাজ্জাক কবরিয়াপা, তারা দুজনের কেউই আসলে এখন আর শারীরিকভাবে আমাদের মাঝে নেই। চ্যানেল আইয়ের একটি বিশেষ আয়োজন ছিল চিত্রনায়ক রাজ্জাককে নিয়ে, আপনারা জানেন নায়ক রাজাধীরাজ রাজ্জাক, যেটির পরিকল্পনা নির্মাণ এবং সঞ্চালনায় জনাব শাহিদ সিরাজ ছিলেন, এবং সেই সময় নায়ক রাজের স্মৃতির মধ্যে চিত্রনায়িকা কবরীর প্রসঙ্গ এসেছিল, তার ফুটেজও ইভেন এর সাথে রয়েছে। এবং পরবর্তী সময় কবরিয়াপার সাথে কথাও হয়েছিল যে আমরা সেই তাকে নিয়ে, তার আত্মজীবনী নিয়ে একটি, তার জীবনী নিয়ে আমরা একটি নির্মাণ করব এবং সেই নির্মাণ নিয়েও কথা হবে। সেই পর্যন্তও কিন্তু কথা হয়েছিল শাহিদ সিরাজের সাথে, কিন্তু পরবর্তী সময়ে আর শেষ পর্যন্ত সবটাই তো আসলে স্মৃতি হয়ে রইল। কিন্তু অনেক অনেক ইনফরমেশন, অনেক অনেক শুটিং ইন্টারভিউ, সেগুলো কিন্তু আমাদের আর্কাইভে রয়ে গেছে। এর প্রসঙ্গে একটু বলি যে একবার এক অনুষ্ঠানে রাজ্জাক ভাই এবং কবরিয়াপা দুজনেই চ্যানেল স্টুডিওতে এসেছিলেন, সেটি ছিল সেরা কণ্ঠে সোনালী। হ্যাঁ, সেদিন এসেছিলেন, আসার পরে আমি ছিলাম, সাগর ভাই ছিল, আমি ছিলাম পাশে। তো ওনাদের যখন দুজনকে বিদায় দিচ্ছি আমরা, গেটের সামনে যখন যাই, এর আগে কিন্তু সবসময় কি কারণে জানি না দুজন দুজনকে আপনি 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 করে সবসময় বলে এবং শেষ দিন পর্যন্ত তাই বলছে, কিন্তু ওইখানে দুজন যখন একটু সামনে চলে গেছে আমাদের ছেড়ে, তখন পট করে কবরিয়াপা রাজ্জাক ভাইকে বলে ফেলছে যে তুমি কি এখন বাসায় যাবা, এটা আবার সাগর ভাই শুনে ফেলছে, দুষ্টুমি করে বলছে এই এই তোমরা শোনো কবরিয়াপা রাজ্জাক ভাইকে তুমি করে বলছে, কবরিয়াপা ভীষণ লজ্জা পেলো আর কি। তার মানে ওইখানেও একটা দুষ্টুমি, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু ওনাদের মধ্যে ছিল। এবং রাজ্জাক ভাই কবরিয়াপার ছবি সাথে একটা সময় আমরা ছোটবেলা দেখি বা আমাদের মুরব্বীরা দেখি উত্তম কুমার সুচিত্রা সেনের সাথে তুলনা করে এই ছবিগুলো মানুষ দেখতো, এই জুটিটা মানুষ কোনোদিনই ভুলতে পারবে না, আজ দুজনেই নাই আমাদের মাঝে, এই জন্য আমরা সত্যি তাদের আত্মার শান্তি কামনা করছি। আমাদের এই আয়োজনের সাথে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান সভাপতি সোহানুর রহমান সোহান, নির্মাতা। আমন্ত্রণ আপনাকেও আমাদের এই আয়োজনে। আমরা সবাই আসলে খুবই শোকাহত, ভারাক্রান্ত অবস্থায় আছি এবং অনেক স্মৃতি রয়েছে, কাজ নানান কিছু তো রয়েছে, একটু যদি কোনো এক পাশ থেকে যদি শুরু করেন। আসলে এই এত অল্প বয়সে, মাত্র 71 বছর বয়সে উনি চলে যাওয়াটা, এটা আমাদের জন্য খুব বেশি শোকের হয়ে গেল। কারণ উনি কিন্তু কিছুদিন আগে, আমি যে আমাদের ইলেকশন ছিল 2 তারিখে, তো ইলেকশনের ব্যাপারে তাকে ফোন করেছিলাম। ফোন করার সময় অনেক কথাই বললেন, ও যে তোমরা তো আমাকে ব্যবহার করো না, তোমরা তো বোঝো না যে আমি আমাকে দিয়ে কাজ কত কাজ তোমরা করাইতে পারো, তোমরা আমাকে ব্যবহার করো, আমাকে বিভিন্ন জায়গায় মন্ত্রণালয়ে যে কোনো জায়গায় নিয়ে যাবা, দেখবে যে তোমাদের কত কাজ হয়, সুতরাং তোমাকে ব্যবহার করো। আমি তখন বলেছিলাম যে আপা, আমরা যদি পাশ করে আসি আপনাকে আমরা সেভাবে অনার করব এবং সবসময় সেভাবে কাজ করব, সেভাবে যাতে আপনি আমাদের কাজে লাগেন। কিন্তু আসলে ওনাকে আর পেলাম না আমরা সেভাবে। আর ওনার কথা বলতে গেলে সবার সাথে তো হাস্যোজ্জ্বল কথা বলতোই, এমনি একটু রাগারাগি করতো, খুব মজা করে রাগারাগি করতো, খুব মেজাজি ছিলেন। তো সেই মেজাজির থেকে ওনার সাথে আমার জীবনের ঘটনা হচ্ছে যে আমার জীবনে প্রথম ছবিতে উনি হিরোইন ছিলেন আমার, যখন আমি সহকারী পরিচালক হিসাবে, কিন্তু ওই ছবিটা ওনার সাথে করা হয়নি। 2 দিন শুটিং করার পর এটা পরিবর্তন হয়ে যায়, ওখানে অঞ্জনা চলে আসে। তো এই এই দিয়ে শুরু ওনার সাথে। তারপরে কলমিলতা করলাম শহীদ লক্ষণ সাহেবের সাথে, সুন্দর সম্পর্ক, এবং ওনার সাথে ভালো ভালো কাজগুলো করা হয়েছে। এবং উনি আসলে মানে অনেক বড় একটা মনে মানুষ ছিলেন। চাষি ভাই যখন বেঁচে ছিলেন, চাষি ভাইয়ের সাথে ওনার বাসায় অনেকদিন গিয়েছে, উনি সেই চাষি ভাইয়ের সাথে অনেক এত বন্ধুত্ব ছিল যে সেই স্মৃতিগুলো আসলে ভোলার মতো না। সব কিছুতে উনি ভালো কিছু করতে চাইতেন। উনি যেমন একবার একটা ফেস্টিভ্যাল করলেন যে সারা পৃথিবীর ছবি টবি নিয়ে এসে আমাদের বাংলাদেশে একটা ফেস্টিভ্যাল, উনি একক উদ্যোগে, ওনার সাথে কেউ সহযোগিতা করলো না, তারপরে উনি আর চাষি ভাই মিলেই কিন্তু ফেস্টিভ্যালটা করলেন এবং খুব সুন্দর একটা ফেস্টিভ্যাল করলেন। ওনার ইচ্ছা ছিল অনেক কিছু করার, কিন্তু সেই ইচ্ছাগুলো উনি পূর্ণ করতে পারতেন না কখনোই, একক হয়ে যেতেন। তারপরে উনি তো সংসদ সদস্য হলো, সংসদ সদস্য হয়েও সেখানে 4 বছর উনি পার করলেন সব কিছু মিলিয়ে। উনি আসলে জীবনটাই ওনার কেমন জানি একটু উল্টো পাল্টা হয়ে গেছিলো সব কিছু মিলিয়ে। এখন এখন উনি একটা সমঝোতার মধ্যে এসেছিলেন, একটা নিজেকে গুছিয়ে ফেলছিলেন, নতুন একটা ছবি করছিলেন,
তুমি আছো, আমি আছি, আমি নাই বোধ হয় এই তুমি সেই তুমি, এই তুমি সেই তুমি, এবং এই তুমি সেই তুমির প্রসঙ্গে যেহেতু এলো আমি একটু এর সাথে অ্যাড করে দিচ্ছি মহন ভাই, যেটা হচ্ছে যে এই তুমি সেই তুমি এটি তার নির্মাণ, তার লেখা এবং সেখানে তার অভিনয় অংশ রয়েছে। এটি ছিল তার শেষ ছবি এবং এটির ডাবিং এর কিছুটা অংশের কাজ চলছে এখন পর্যন্ত, সেটি আমাদের চ্যানেল স্টুডিওতেই হচ্ছে। আর তারই কিছু অংশ যেহেতু আমাদের কাছেই রয়েছে, আমরা আর্কাইভ থেকে সেই সিনেমার খানিকটা অংশ দেখে নিতে চাই। আমরা এখনকার এই সেই কবরীকে দেখলাম শেষ সময় পর্যন্ত, আমরা যেমনটা কবরি আপাকে দেখেছি ওরকম এখনো অনেক কাজ বাকি রয়েছে। পরিচালক হিসেবে কিন্তু ওনার মানে ছবিগুলোর মধ্যে ডেপথ অনেক বেশি থাকতো, কারণ আয়না বানাইছিলেন, আয়নাও কিন্তু একটা অন্য রকমের ছবি ছিল, এই ছবিটাও তিনি তাই বানাচ্ছিলেন। তো সব কিছু মিলিয়ে আসলে কি জানি আমরা হারিয়ে ফেললাম। কবরিয়াপার একটা জিনিস যে ওনার কিন্তু অন্য কোনো রোগ ছিল না, ডাক্তার বলছিলেন যে উনি আর কোনো কিছুতেই ছিল না, ওনার শুধু করোনার কারণে ওনার এই অবস্থা হচ্ছে। এইখানে প্রবলেম ধরা পড়ে নাই, আজকে ডাক্তারটাই ব্রিফিংয়ে বলছে যে ওনার অন্য কোনো জিনিস ওই রকম হয় নাই, এখানে ডাক্তাররা বললো যেটা আজকে। আচ্ছা প্রথম কবরিয়াপাকে দেখা আপনার? আমার প্রথম কবরিয়াপাকে দেখা আসলে আমার সাংবাদিক হিসাবে, তখন আমি চলচ্চিত্র সাংবাদিকতা করি, আমি তখন সাপ্তাহিক সিনেমা পত্রিকার কাজ করি, এটা থেকে ওনার ইন্টারভিউ নেওয়ার থেকে শুরু করে আমার প্রথম পরিচয়। এরপরে কবরিয়াপার সাথে আমি দীর্ঘদিন চলচ্চিত্রে সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে কাজ করেছি, যখন এটা প্রতিষ্ঠিত হয় আলমগীর কুমকুম ভাই তখন সভাপতি ছিলেন, আরেকজন আমাদের দিকপাল পরিচালক, এবং তারপরে কবরিয়াপার ছিলেন ওইটার মহাসচিব, অর্থাৎ সেক্রেটারি জেনারেল ছিলেন। তো তখন একসাথে মিটিং করতাম প্রায়, আমাদের আরেকজন প্রডিউসার সুকুমার রঞ্জন ঘোষ এবং শাহজুল ইসলাম, ওনাদের অফিস ছিল কাকটাইল আনন্দমেলা সিনেমা লিমিটেড, ওই অফিসেই আমরা মিটিং করতাম, এবং ওখান থেকে কবরিয়াপার সাথে আসলে আমার মানে ঘনিষ্ঠ সম্পর্ক, ঘনিষ্ঠ বলতে মানে আমাকে উনি ছোটো ভাইয়ের মতো দেখা শুরু করলেন, আমি ওনাকে বড় বোনের মতো দেখি, এবং সত্যিকার অর্থে যে এই যে একটি রিলেশন ওনার, উনি হচ্ছে যেটা সোহান ভাই বললো যে মাঝে মাঝে রাগ করতেন, ওরকমই আমাকেও ধমক দিতেন, এই তোমরা এটা করো না কেন, তোমরা এটা করলে না কেন, আমি যে আপার চেষ্টা তো করছি, চেষ্টা করো, ভালো করে চেষ্টা করো, এই এই ধরনের একটা ওনার বলার ইচ্ছিল আর কি। ওনার সিনেমাও তো একটি নাম ছিল স্মৃতিটুকু থাক, যেটিতে উনি আত্মজীবনীমূলক বই লিখেছেন, এরকম কত কত স্মৃতির কথা বলতে গিয়ে আজকে সবাই এখানে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, চোখ ভারী হয়ে যাচ্ছে। স্মৃতি থাকছে, স্মৃতির কথা সব তো আমরা বলছি, সব বলেও শেষ করা সম্ভব নয়, কিছু দেখাও যায়, চলুন দেখে নিই আমরা কবরিয়াপাকে খানিকটা। আমরা দুই রকম সময়টাকেই দেখলাম না কবরিয়াপাকে, একটু আপনার কাছে আসি, নারী নির্মাতা হিসেবে একজন কবরী, তার অভিনয়, তার মানে তার সাথে কাজ করার বা তাকে চলচ্চিত্র ডিরেকশন দেওয়াটা কতটা মানে কীরকম ছিল আসলে অভিজ্ঞতা হিসেবে? মানে কবরিয়াপার ছবি, ওনার যে নিজের যে ছবিটা উনি শেষ করেছিলেন আয়না, ওটা তো একটা মানে সেই সময়কার সামাজিক একটা গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট নিয়ে উনি তৈরি করেছেন অ্যাসিড ভিকটিমদের উপরে। ওনার এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে যে উনি ওনার ছবিতে সবসময় কোনো না কোনো একটা সমস্যাকে তুলে ধরার চেষ্টা করেছেন, এবং বিশেষ করে নারীদের সমস্যা। তো সেই ক্ষেত্রে কিছুটা হলেও ওনার সাথে আমার দৃষ্টিভঙ্গিটা এক ছিল, আমিও সামাজিক সমস্যা নিয়ে ভাবি, চলচ্চিত্রে তুলে ধরার চেষ্টা করি। আর আমার ছবিতে যখন উনি কাজ করতে আসলেন, এই এই একটা জায়গাতেই কিন্তু মানে উনি বেশি ইন্টারেস্টেড ছিলেন যে ওনার মাধ্যমে আমি একটা বড় একটা মেসেজ ডেলিভারি করবো আপামর জনসাধারণের সামনে, যেটা মেঘের কোলে রোদের আগের যে ছবিটা মেঘলা আকাশ, সেখানে শাবানা আজমি করে গেছেন, এবার ওনাকে ওই জায়গাটায় আমরা নিয়ে এসেছিলাম। তো ওনার গুণের বা ওনার দক্ষতা এটা নিয়ে কথা বলার মতো দুঃসাহস আমার নাই, কারণ আমরা যখন স্কুলে পড়ি এবং মানে জাস্ট মানে টিনেজও না বলা যায়, তখন এই যে যে গানটা আমরা দেখলাম, এই গানের ছবি, তারপরে সে যে কেন এলো না, এই ছবিগুলি আমরা জানতাম,
যে চলচ্চিত্রের নায়িকা মানেই হচ্ছে কবরী, সেইটাই সেটাই, কারণ আপামর জনগোষ্ঠীর কাছে ওনার অ্যাকসেপ্টেন্সটা অন্যরকম ছিল। এবং এখন আমারও একটা মানে সন্দেহ যে এই কবরীর বিকল্প আর আসবে কিনা, সেটা খুব কঠিন একটা বিষয়। এবং একজন, এই যে আমরা কথা বলছি এবং বারবার এই কথাটা কিন্তু আমার সাথে সবাই একমত হবে না, আমি জানি যে একজন কবরীকে নিয়ে, একজন লাস্যময়ী, একজন মিষ্টি মেয়েকে নিয়ে কথা বলবার জন্য এতটুকু সময় আসলে যথেষ্ট নয়। কিন্তু চিত্রনায়িকা কবরী যা দিয়ে গেছেন, যে সিনেমা, যে কাজগুলো তিনি রেখে গেছেন, সেগুলোর জন্য তিনি প্রতিক্ষণে আমাদের সকলের কাছে শ্রদ্ধা ভরে স্মরণীয় হয়ে থাকবেন। আমরা চিত্রনায়িকা কবরী আরও একটি গানের দৃশ্যর মধ্য দিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব। চ্যানেল আই পরিবার চিত্রনায়িকা মিষ্টি মেয়ে এই লাস্যময়ী গুণী নারীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে।